কমপ্লেন তো আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে। আজকে বিজেপির যারা যারা বলছে, প্রথম কথা হচ্ছে বিজেপির স্তরে কর্মী বা নেতৃত্ব নেই, কমপ্লেন করার কোনো জায়গা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সেই স্বাধীনতা দিয়েছেন বলে আজকে দীর্ঘ বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করতে পারছে, যেটা বিরোধী দলে থাকাকালীন আমরা কোনোদিন পারিনি। আমাদের মাইক ছিঁড়ে দেওয়া হয়েছে, মাইকের তার ছিঁড়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, সেই পেপার আমলে আমরা করতে পারিনি মিটিং মিটিং। কিন্তু এখনও পর্যন্ত ওনার জেপি নাড্ডাই বলুন আর দিলীপ ঘোষই বলুন, তারা গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এত উন্নয়ন করার পরেও মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনই তাদেরকে গার্ড দিয়ে আবার বাড়ি অব্দি পৌঁছে দিচ্ছে। বা তথাকথিত বহিরাগতরা কিন্তু আপনাদের রাজ্যে এসে সভা করছে যথারীতি, এবং তারা সুস্থভাবে বাড়িও ফিরে যাচ্ছে, এবং পুলিশ প্রহরাও থাকছে। আচ্ছা, থ্যাংক ইউ।